ঊনকোটি জেলার ফটিকরায় বিরোধীদের ঘরে ফের থামা শাসক দল বিজেপির শতাধিক ভোটার বিরোধী সঙ্গ ছেড়ে নাম লেখালেন পত্র শিবিরে। রাজ্যে ঘোষণা হয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ভোটের দিন ঘোষণার পাশাপাশি দলের প্রার্থী তালিকাও ঘোষণা করেছে ভাজপা। ত্রিপুরায় ভোটের বাদ্যি বাজতে শাসক বিজেপির অনুকূলে বইতে শুরু করেছে চোরা স্রোত। দিকে দিকে দলবদ্ধ হয়ে মানুষ বিরোধী শিবির ছেড়ে সামিল হচ্ছেন শাসক দল বিজেপিতে। বিশেষ করে বাম কংগ্রেস জোটের ধাক্কায় প্রতিদিন ভিড় বাড়ছে পদ্মের বাগানে, এমনটাই অভিমত অভিজ্ঞ মহলে। গোটা রাজ্যের সাথে ফটিকরা বিধানসভা এলাকায় পাহাড় থেকে সমতল সর্বত্রই প্রতিদিন পালা করে চলছে শাসক দলের যোগদানের হিড়িক। শেষ তিন দিনে ফটিকরায় সাইদারপাড়, কৃষ্ণনগর, ফটিকছড়া, এডিসি ভিলেজ সহ আরো বেশ কিছু গ্রামে হয় বিজেপির পৃথক পৃথক যোগদান সভা। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অবলেন্দু দাস, মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্য নেতৃত্ব। ভিন্ন ভিন্ন সভায় সিপিএম, কংগ্রেস, দীপ রামাথাকে গুডবাই বলে দিয়ে শতাধিক ভোটার যোগ দিলেন শাসক দল বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন বিধায়ক সহ স্থানীয় নেতৃত্ব। সভায় আলোচনা রাখতে গিয়ে বাম কংগ্রেসকে নিয়ে তীব্র কটাক্ষ বিধায়ক সুধাংশু দাসের। পেয়ার কিয়া তো ডরনা কিয়া, হিন্দি জনপ্রিয় এই গানের লাইন তুলে বিধায়ক অভিযোগ করেন সিপিএম কংগ্রেসের গোপন প্রেম এখন প্রকাশে, আগামী নির্বাচনে মানুষ এদের যোগ্য জবাব দেবে বলে তিনি জানান বিধায়ক। মাটিকে সার্বিক উন্নতি করতে হবে, পাশাপাশি মানুষের সামাজিক আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে, মানুষকে সাংস্কৃতিগত ভাবে পরিবর্তন করতে হবে। আমাদের বিচারধারা কি সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, যে সনাতন ধর্ম স্বামী বিবেকানন্দ জি আমেরিকা চিকাগো শহরে গিয়ে প্রতিষ্ঠা করে সনাতন ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছিলেন, এই সনাতন বিচারধারাকে আমাদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে আমাদের বিচারধারা। আমরা চাই ওই নির্বাচনের আগের দিন ভোট নেওয়ার জন্য একটা সাধারণ গরিব মানুষ মাত্র 100 টাকার বিনিময়ে যেন তার মাথাটা বিক্রি করতে না দিতে হয়। আমরা জানি এই সিপিএম এর 25 বছরের আমলে নির্বাচনটা এইভাবে তারা করেছিল, 5 বছর মানুষের কাছে যায়নি। এদিকে রাজ্যে নির্বাচনে প্রাক মুহূর্তে তাসের খড়ের মতো বিরোধীদের ভাঙন অবশ্যই শাসকের পক্ষে নির্বাচনে ইতিবাচক বার্তা নিয়ে আসছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।